Hi friends, Asha Kuri Bhalo Achin. Welcome to my channel Adventures with Anita G. বসন্ত এসে গেছে তাই আবার বেরিয়ে পড়লাম আমরা বলুন তো এবার কোথায় গেলাম গদখালিতে এসে গেছি গাড়ি করে যেতে দিকে যাব আমরা মাতলা না এটা বিদ্যা এটা বিদ্যা ধরি আমরা বিদ্যা ধরি হ্যাঁ আমরা বিদ্যা দিয়ে এখন দুর্গাদোয়ানি হয়ে সুদর্ণখালি হয়ে আমরা কোর ফরেস্টের মধ্যে ঢুকে যাব আচ্ছা কোর ফরেস্ট এখান দিয়ে ঢুকবো সেই জায়গাটার নাম কি কোর ফরেস্টের ওখানে পার্টিকুলার একটা জায়গা তো নেই অনেকগুলো আইল্যান্ড আমাদের দুদিকে কি আইল্যান্ড সুন্দরবন মানেই হচ্ছে বিভিন্ন প্রচুর আইল্যান্ড না আমরা যেটা কোর আইল্যান্ডে ঢুকবো আমাদের দুদিকে সেখানে অনেক অনেকগুলো আইল্যান্ড আছে পীরখালি 1 পীরখালি 2 পীরখালি 5 পীরখালি 4 পীরখালি 6 দোবাকি প্রচুর আইল্যান্ড আছে আমরা পুরোটাই কভার করব থাকবো কোথায় আমরা থাকবো বালি আইল্যান্ডে বালি আইল্যান্ড রাস্তায় আমাদের ব্রেকফাস্ট খাওয়ার কথা ছিল কিন্তু অত সকালে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না তাই এটা দেখে বড় বড় পরোটা দেখে খুবই লোভনীয় লাগলো তাই ঢুকে পড়লাম পরোটাটা গরম অবস্থায় খুব জোরে জোরে বারবার পেটানো হয় তাই এর নাম পেটা পরোটা পেটাই পরোটা এই জন্যে পেটাই পরোটা বলে কেমন লাগছে এটা খেতে এই প্রথম খাওয়া হচ্ছে না না এর আগে খেয়েছি অন্য জায়গায় খেয়েছি আচ্ছা ভালো আমরা মুড়ি আর ঘুগনি খেলাম ঘুগনিতে দেখলাম একদম তেল নেই আর মুড়ি তো ভোজন হচ্ছে পেটা পরোটা যে যেমন চাইবে তাকে ওজন করে দেওয়া হয় গদখালিতে এসে গেছি আমরা গাড়ি করে গদখালিতে এলাম এবার জেটির দিকে যাব আমাদের গন্তব্যস্থান সুন্দরবন আমাদের মতন আরো পর্যটক আরো গেস্ট এরাও যাচ্ছে আমাদের সাথে আরো চারজন যাচ্ছিল তো ওরাও গাড়ি থেকে নেমে সুটকেস ট্রান্সফার করছে যদি লাস্ট মোমেন্ট কিছু দরকার থাকে এই দোকান থেকে সব কিছু কিনে নৌকাতে ওঠা যায় এই নৌকোটায় উঠব আর ধরবেন দাদা আমার আমরা জলপথে চললাম সুন্দরবন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি ফখর একটা কোজি নৌকাটা চললে পরে হয় আরাম লাগবে তো বেশ রোদ ব্যাস আসার সঙ্গে সঙ্গে যাত্রা শুরু হয়ে গেল দাঁড়াতে হয়নি একটু আমাদের লাগেজ যেই লোডিং হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম নিচে শয়নকক্ষে গিয়ে লাগেজ চেক করে এলাম এখানে রেস্টও নেওয়া যায় আমরা আজকে সাতজন যাত্রী এবং সাতজনের মধ্যে আমাদের নটা এরকম লম্বা লেন্সওয়ালা ক্যামেরা ছিল নৌকায় উঠেই সিদ্ধার্থ খুব খুশি আমরাও খুশি খুব তীব্র রোদ সেটার মধ্যে বসে আছি আর নৌকাটা নড়ছে বলে একটু ব্রিজ আছে অত কষ্ট হচ্ছে না বাইরে কত ডিগ্রি টেম্পারেচার হবে 31 এখানে বলে রাখি দুদিকে সবুজ দ্বীপপুঞ্জ আর দুপুরবেলা খুবই গরম কিন্তু সকাল বিকেল যখন ফিরে আসছি বা যাচ্ছি তখন বেশ ঠান্ডা দূরে আমার বাঁ হাতে বালি আইল্যান্ড দেখা যাচ্ছে সেইখানে আজকে আমরা থাকব এবং আমাদের গাইড ওখান থেকে উঠবে এই তিন দিনের জন্য আমাদের গাইড থাকবে তন্ময় এবং বালি আইল্যান্ড থেকে তিনি আমাদের বোটে উঠলেন আমরা পৌঁছে গেলাম বালি দ্বীপে এটা আমাদের এখানে নাইট হল্ট হবে কিন্তু আজ বিকেলে তো আমাদের আবার সাফারি আছে আচ্ছা এখনই যাব আচ্ছা আচ্ছা এই লাগেজ রেখে সাফারিতে যাব না ওইখানেই থাকবে আচ্ছা আমরা বালি দ্বীপে ওনাকে তুলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাফারি শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ অ্যাকচুয়াল ভ্রমণ শুরু ফাঁকা তেলের জ্যারিকেনগুলো দিয়ে দিল ভর্তি তেল নিল ফুয়েল ফর দ্য ট্রিপ
এই যে কালোটা উঠলো। এইখানে বলে রাখি বন্ধুরা, আমরা কিন্তু গদখালি থেকে এই নৌকায় আমাদের মালপত্র নিয়ে উঠেছি এবং সব কিছু দেখে সন্ধ্যেবেলা একদম আবার বালি আইল্যান্ডে এসে আমরা হোটেলে প্রবেশ করি লাগেজ নিয়ে। আমাদের বাঁ দিকে পীরখালি ওয়ান, আমাদের বাঁ ডান দিকে পীরখালি টু। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম তন্ময় দাস। আচ্ছা, এই পীরখালি ওয়ান টু তে কাকে দেখা যায়, কি টাইগার দেখা যায়? এখানে একটা ফিমেল টাইগার আছে, নাম ফুলেশ্বরী বলে পরিচিত। আচ্ছা, ও দুটো বাচ্চাও আছে, ছোট ছোট বাচ্চা সাদা মাছে, ওদেরই টেরিটরি জয়েন করেছে। আর আজ সকালে বললেন ওই বোটটা দেখেছে 40 জনের সওয়ারি, যেটা তারা কাকে দেখেছে? ওটা সম্ভবত বড় মার একটা বাচ্চাকে দেখেছে। আচ্ছা, সেটা কোথায় দেখেছে? এখানে না, ওটা পীরখালি 5 বলে আইল্যান্ড, ওখানে দুবাকি ক্যানোপি আছে, ক্যানোপির নিচেই শুয়েছিল আজকে 9:10। আচ্ছা, ফার্স্ট মর্নিং। আমফানের সময় সমস্ত ধ্বংস হয়ে গেছিল, ছিল না। হ্যাঁ, টোটালটাই সুন্দরবন যে এরিয়া আছে মেন ফরেস্ট, হ্যাঁ টোটালটাই আপনার তো ম্যানগ্রোভ আছেই এখানে। আর যে ল্যান্ডগুলো আপনার গ্রামের সাইডে যে মাঠলাট এরিয়াগুলো নতুন তৈরি হচ্ছে, ওখানে চারা রোপণ করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি হতে হবে। আমি জিজ্ঞাসা করলাম যে আমফানের সময় শুনেছিলাম সমস্ত ম্যানগ্রোভ নষ্ট হয়ে গেছে, ওইখানে কি এখন সরকার ম্যানগ্রোভ রোপণ করেছে? উনি বললেন না, সরকার করেনি, নিজে থেকেই হয়েছে। ম্যানগ্রোভ রোপণ করার আগে মাটি তৈরি করতে হয়, ইউজুয়ালি পলি মাটি, যেখানে বসে। শুধু পলি মাটি বসলেই হলো না, পলি মাটি বারবার বসে সকালে তারপর সেখানে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয়। একটু আগে আমরা হানি বাজার দেখেছি উড়ে যাচ্ছিল। এই গাছগুলো হচ্ছে বাইন গাছ, এটাও ম্যানগ্রোভের প্রজাতি। আর খেজুরের পাতার মতন এই গাছটি, এটা হচ্ছে হেতাল গাছ। সুন্দরবনে ম্যানগ্রোভ গাছের 84 প্রজাতি আছে। পেয়ারা বাইন, হেতাল, সুন্দরী, কেওড়া ইত্যাদি সব গাছ আছে। জল ও স্থল নিয়ে সুন্দরবনের মোট এলাকা হচ্ছে 3,807 স্কোয়ার মাইল, আর 5/3 হচ্ছে বাংলাদেশে, তার মানে 40% ওয়েস্ট বেঙ্গলে আর 7% বাংলাদেশে। আমরা কারেন্টের আগেনস্টে যাচ্ছিলাম বলে গোদখালি থেকে বালি আইল্যান্ড আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগলো। রুটসগুলো, জলের শিকড়গুলো, গাছের শিকড়গুলো কিরম জলের মধ্যে, মোটামুটি এরা মাটির মধ্যে আঁকড়ে থাকে বলে কিছুটা মাটিকে প্রোটেকশন দেয় ফ্রম গেটিং ইরোডেড। আমরা 7 আছি আমাদের গ্রুপে, দ্যাট ইজ সিদ্ধার্থ, ক্যামেরা রেডি করছে, আর শি ইজ ওয়েন্দিলা। ওয়েন্দিলা সরি, ঘোষাল ঘোষাল আলাপ করিয়ে দেবো। ওয়েন্দিলা ইজ এ স্কুল টিচার। দাদা আপনার নামটা? সন্দীপ মুখার্জি। আচ্ছা, দাদা হাওড়া থেকে এসছেন, আরও দুটি আমাদের অল্প বয়সী ইয়াং বন্ধু এসছে, তারা আগরতলা থেকে এসছে, আর ইনি সুব্রত, আমাদের পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছেন। আমাদের ইয়াং বন্ধু অনিকে আগরতলা থেকে এসছে, ছবি তুলছে, আর ওর বন্ধুও এসছে। বন্ধুর কী নাম জানো? রাজদীপ। আলাপ করিয়ে দিচ্ছি একটুক্ষণ, কিছুক্ষণ পরে রাজদীপের সাথে। প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, যেহেতু চলন্ত নৌকা থেকে ভিডিও নেওয়া হয়েছে তাই তার প্রভাব কিছু ভিডিওগুলোতে পেয়েছে, তাই একটু কাঁপা কাঁপা ছবি। সুন্দরবন ন্যাশনাল পার্ক একটি পুণ্ডীভূত খাড়ি, নদী ও চ্যানেল এবং 102 আইল্যান্ড রয়েছে, তার মধ্যে 52 দ্বীপে মানুষের বসবাস রয়েছে, 48 দ্বীপে জঙ্গল রয়েছে, গভীর জঙ্গল, কোথাও কোর, কোথাও বাফার, কোথাও স্যাংচুরি এরিয়া। কি বিশাল আকার, হৃষ্টপুষ্ট, বড় সাইজ, খুব ভালো ঘাস পায় বা গাছের পাতা পায় দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু স্থলের জঙ্গলে যত হরিণ বা পশু পাওয়া যায়, এখানে সেই পশু সংখ্যায় অনেক লঘু। আচ্ছা, পাখি আছে, ব্ল্যাক হুডেড, হ্যাঁ কিংফিশার, কমন কিংফিশার। এখন এত ঘন পাতার মধ্যে আছে যে হুডটার ব্ল্যাক না ব্লু বোঝা যাচ্ছিল না। এই পাখিটা হচ্ছে কমন কিংফিশার, বাংলায় বলে পাতি মাছরাঙা। 2021 জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় জানা গেছে যে সুন্দরবনে 428 রকমের পাখির প্রজাতি পাওয়া যায়।
1875 সালে ব্রিটিশরা সুন্দরবনের একটি বিস্তীর্ণ এলাকাকে রিজার্ভ ফরেস্ট আখ্যা দেন আন্ডার দ্য অ্যাক্ট অফ 1865। পরবর্তী সালে সুন্দরবনের বাকি ম্যানগ্রোভ ফরেস্টকেও রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়। 1987 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থান বলে ঘোষণা করা হয়, দ্যাট ইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মোটরবোট করে একটু এগিয়ে যেতে তারপরে যা দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র ধরনের পাখি, চিত্রহরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। It's orange and brown plumage. It has turquoise blue somewhere. জীবনে প্রথমবার এরকম বর্ণান্ত মাছরাঙা দেখে খুবই অভিভূত। মনে হলো এ যেন শো স্টপার, আমাদের জন্য অনেকক্ষণ সময় দিল, অনেকক্ষণ পোজ করলো। একটু বেশি বিরক্ত করে ফেলেছিলাম, তাই উড়ে অন্য জায়গায় গিয়ে বসলো, কিন্তু সেখানেও নিস্তার পেল না। কিংফিশারকে রেহাই দিয়ে আমাদের বোট হেলতে দুলতে এগিয়ে গেল এবং আবার দেখলাম একটি পাতি মাছরাঙা। সুন্দরবন টাইগার স্যাংচুরি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত। বায়োস্ফিয়ার মানে জীব জগৎ, পশু পাখি এবং উপজাতি মানুষদের সংরক্ষণশীল একটি প্রোগ্রাম। এখানে অগন্তি প্রজাতির স্থল পানীয় প্রাণী, পাখি, সরীসৃপ, মাছ, মোলাস্কস, চিংড়ি মাছ, কাঁকড়া ইত্যাদি পাওয়া যায়। গাছে জলের দাগ দেখে বোঝা যাচ্ছে যে জোয়ারের সময় কোন হাইট অব্দি জল ছিল। আর মাটি থেকে এই খোঁচা খোঁচা যেগুলো বেরিয়ে আছে এগুলোকে বলে ব্রিদিং রুটস বা শ্বাসমূল, মানে গাছকে অক্সিজেন প্রোভাইড করে এই শ্বাসমূলগুলো। এটা পন্ড হেরন বা কানিবক, খাড়ির অনেক দূরে অনেক ভেতরে ছিল, সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছে, খুব সন্তর্পণে আসছিল আর আমাদের দেখে দাঁড়িয়ে পড়লো। এটা ওর অ্যালার্ট পজিশন। Common sandpiper. What am I doing? এই আমরা ফরেস্টে ঢুকছি। এখানে এখানে ফুলেশ্বরী বলে একটা টাইগ্রেস আছে, তার 6-7 মাসের বাচ্চা আছে, কাবস আছে, আর আছে বড় মা ছোট মা, এদের কাবস আছে। বড় মা ছোট মার কাবসগুলো প্রায় 18 মাস প্লাস, তারা খুব শীঘ্রই বিলবি সেপারেটিং ফ্রম দ্য মাদার। এবার আমাদের নৌকার মধ্যে মধ্যাহ্ন ভোজের পালা। ভোজে আছে ভাত,
সালাড, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, একটা বড় করে ঘন ডাল, ডালটা খুবই ভালো হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। ওয়েট করছি যদি এখন এইখান দিয়ে কম জল দিয়ে যদি বাঘ ক্রস করে। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু হঠাৎ হই হই রব উঠল যে বাঘ দেখা গেছে এবং ঝোপের মধ্যে আছে, এবং আমাদের বোর্ড খুব স্পিডে সেই দিকে গিয়ে আমরা সবাই নিচু হয়ে একজন একজন করে বাঘ বাবাজিকে দেখলাম, কিন্তু ছবি তোলা গেল না এত অন্ধকার আর ঝোপের মধ্যে। তাই আমাদের অন্য একজন বন্ধু ছবি তুলেছে, সেটাই শেয়ার করলাম। বাঘের নাম কানকাটি। সন্ধ্যের আগে ঝিলিমিলি সুন্দরবনের নদ নদী, এখন আমাদের হোটেল বালি আইল্যান্ডে ফিরে যাওয়ার পালা, এবং পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যের সোয়া সাতটা সাড়ে সাতটা হয়ে গেল। Lovely matching curtains. I'll have it. পরিষ্কার, সাদা ধপধপ করছে বেডশিট অ্যান্ড টালস। আর এইটা মনে হয় একটা ব্যালকনি, একটা বাথরুম। সুন্দরবনের এই পর্যায়ে ভালো লাগলে কমেন্টে কমেন্ট করে আমাদের উৎসাহ জানান, এবং খুব শীঘ্রই এর দ্বিতীয় পর্ব বেরোবে।